হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিডি রিজনিং ক্লাস ফিফটি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা সিক্স ফেব্রুয়ারি শিফট ওয়ানের সমস্ত রিজনিং সলভ করবো আমরা কিন্তু ওর বাইশে আসা সমস্ত শিফটের রিজনিং সলভ করছি যারা আগেকার দেখুন দেখে নিও কারণ আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার কারণ এরম ধরনের প্যাটার্নে কিন্তু প্রশ্ন আসবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথমে কী বলছে দেখো কোন নির্দিষ্ট কোডের ভাষায় ফার্স্টকে লেখা হচ্ছে এইটা টাইমকে লেখা হচ্ছে এই সংখ্যাটা তবে এই ভাষায় বেটারের কোড কী হবে আচ্ছা ফার্স্ট আর এস টি এর কোড লেখা হচ্ছে কি সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান নাইন টু ওয়ান টাইম টাইমের কোড লেখা হচ্ছে কি না টু ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ সেক্ষেত্রে বেটারের কোড কী হবে বিটি টি ইআর ঠিক আছে বেটারের কোডটা কী হবে আচ্ছা দেখো এমনি আমি কোড বলাচ্ছি হচ্ছি এফ হচ্ছে কত ছয় আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ টি হচ্ছে কত না কুড়ি দেখো এই ছয়টা হয়েছে এখানে সাত দেখো এক বেড়ে গেছে এখানে ঠিক আছে আইটা দেখো সেম সেম আছে ঠিক আছে আটটা দেখো আঠেরো ছিল দেখো এখানে এক বেড়ে হয়েছে না উনিশ হয়েছে আবার দেখো এখানে এসটা সেম আছে কোনো চেঞ্জ হয়নি এখানে দেখো এক বেড়ে দেখো কুড়িটা হয়ে গেছে না একুশ মানে একটা বাড়ছে একটা সেম থাকছে এইভাবে তো একটু আমরা দেখো টি হচ্ছে এখানে কুড়ি এখানে আই নাইন এম হচ্ছে তেরো ই হচ্ছে এখানে পাঁচ তাহলে কুড়িটা হয়ে গেছে একুশ এক বেড়েছে নয়টা দেখো সেমই আছে এখানে ঠিক আছে তেরোটা দেখো বেড়ে এক বেড়ে হয়েছে কত চোদ্দো পাঁচটা দেখো সেম আছে এখানে কী হবে দেখো বি হচ্ছে এখানে দুই ই হচ্ছে এখানে পাঁচ টি হচ্ছে কুড়ি কুড়ি ই হচ্ছে পাঁচ আর হচ্ছে এখানে আঠেরো দুইটা বেড়ে কত হবে না নিশ্চয়ই তিন হবে তিন দিয়ে দেখো শুরু একটাই অপশান না একটা দুটো অপশান আছে আচ্ছা ই দেখো সেম থাকবে পাঁচ টিটা কী হয়ে যাবে এখানে দেখো একুশ হয়ে যাবে আবার দেখো এই টিটা দেখো সেম থাকবে মানে কুড়ি থাকবে আচ্ছা এই ইটা দেখো কী হবে না ছয় হয়ে যাবে ঠিক আছে আর লাস্টে দেখো আঠেরোটা সেম থাকবে তাহলে তিন পাঁচ একুশ কুড়ি ছয় আঠেরো দেখো অপশান আমাদের এ এতে কিন্তু মিলে গেল ঠিক আছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক নেক্সট চলো তো এখানে বলেছে সম্পর্ক দিয়ে দিয়েছে বলছে এখানে কোনটা বোঝাবে যে এস হল পিএস থ্রি আমাদের এখানে প্রতিটা বিকল্প আমাদের চেক করে করে দেখতে হবে এখান থেকে দেখো এখানে প্রথমে কী বলেছে দেখো এস প্লাস কিউ বলেছে প্লাস মানে কী হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা অর্থাৎ এস হলো কিউয়ের বাবা হলো আচ্ছা কিউ ইন্টু আর ইন্টু আর মানে কি প্রথমটা হচ্ছে পরের জনের ভাই এখানে হলো আচ্ছা নেক্সট কি দেখো এখানে আর ভাগ পি বলে হচ্ছে ভাগ চিহ্ন আর ভাগ পি মানে কী বল প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে তাহলে আর হচ্ছে পি এর মেয়ে তো এখানে দেখো বলছে এস হলো পি এর স্ত্রী তা তো নয় এস তো এখানে ছেলে তো এটা আমাদের হবে না ভুল নেক্সট দেখো পি প্লাস কিউ বলেছে পি প্লাস কিউ মানে কি প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে পি হচ্ছে কিউ এর বাবা হলো কিউ ইন্টু আর মানে কী হচ্ছে না কিউ হচ্ছে আর এর ভাই হয়ে গেলো এখানে আচ্ছা আর ভাগ এস এটাও ভাগ চিহ্ন আর ভাগ এস মানে কী হচ্ছে না আর হচ্ছে এর মে তো দেখো এই কিউ আর আর হচ্ছে ভাই বোন তাহলে নিশ্চয়ই এসটা এখানে নিশ্চয়ই মাইনাসই হবে তবে এটা বাবা মা হবে অর্থাৎ এস হলো পি থ্রি দেখো এই সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারছি মানে আমাদের অপশান বি হচ্ছে এখানে সঠিক ঠিক আছে দুজনের এটা ভাই বোন ঠিক আছে এর মা হচ্ছে তাহলে নিশ্চয়ই এস হবে বাবা তো পি ছিল তাহলে এখানে এস হচ্ছে এখানে পি এর স্ত্রী নেক্সট চলো দেখো কি বলছে দেখো বলেছি যে কোন চিহ্ন দুটো ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে কী কী দেওয়া রয়েছে না তিনশো ষাট ইন্টু আট মাইনাস তিনশো কুড়ি প্লাস বাহাত্তর ভাগ হচ্ছে পাঁচ সমান সমান দেওয়া রয়েছে কতটা এইট্টি ফাইভ দেওয়া রয়েছে দেখো এইখানে দেখো এই ভাগটা কিন্তু মিল না তো ভাগ দিয়ে যে অপশানগুলো আছে আমি আগে চেক করবো ঠিক আছে আচ্ছা তাহলে তিনশো ষাট প্রথমটা কী রয়েছে দেখো মাইনাস আর ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ তাহলে তিনশো ষাট ইন্টু আট এইখানটায় হচ্ছে ভাগ আমার প্লাস বাহাত্তর ইন্টু হচ্ছে দেখো পাঁচ তো দেখো এখানে আসতে দেখো চার আসছে মানে ফর্টি আসছে ফর্টি দিয়ে কাল নয় পাচ্ছে আর এখানে দেখো তিনশো ষাট কখনোই কিন্তু এটা এইটি ফাইভ আসবেন না আমার একটা বড় সংখ্যা চলে আসছে তো প্রথম অপশানটা বাদ হয়ে গেল পরটা দেখো গুণ আর ভাগের মধ্যে চেঞ্জ তাহলে কী বলছে এখানে তিনশো ষাট ভাগ আট মাইনাস তিনশো কুড়ি প্লাস বাহাত্তর ইন্টু হচ্ছে পাঁচ এখান থেকে ঠিক আছে তো এখানে পাচ্ছি আমরা কত না ফর্টি ফাইভ বত্রিশ হচ্ছে প্লাস হচ্ছে তিনশো ষাট এখান থেকে তো এখানে পাচ্ছি আমরা চল্লিশ আর এখানে পাচ্ছি আমরা ফর্টি মানে হয়ে গেল কত ফাইভ তা নিশ্চয়ই আমাদের সেকেন্ড অপশানটাই সঠিক সেকেন্ডটাই আমাদের কিন্তু সঠিক প্লাস আর ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ নেক্সট দেখো কী বলছে এখানে দেখেন বলেছি কিনা এফ জি একটা শাড়িতে বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা শাড়ি টেনে নিলাম এখানে সাতজন টোটাল ঠিক আছে সেক্ষেত্রে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো নেক্সট বলছি দেখো জি ইয়ের অবিলম্বে ডান দিকে বসে রয়েছে জি শাড়ির ডান প্রান্তে বসে আছে জি তাহলে এখানে বসে আছে নিশ্চয়ই ই তাহলে এখানে বসে আছে কারণ ইর অবিলম্বে ডান দিকে কে না জি বসে আছে নেক্সট কি বলছে ই এর বাম দিক থেকে থার্ডে বসে রয়েছে এ তাহলে এক দুই তিন এখানে এ বসে রয়েছে আচ্ছা এর অবিলম্বে ডান দিকে বি বসে আছে তার ডান দিকে বি বসে আছে হলো সি হচ্ছে কোথায় বসে আছে না বিয়ের ডান দিকে তাহলে একমাত্র জায়গা এইখানেই পড়ে আছে তাহলে এখানেই সি বসবে আচ্ছা ডি হচ্ছে এর অবিলম্বে বাম দিকে তাহলে ডি এখানে বসে গেলো একটা জায়গা পড়ে আছে এখানে কে বসবে না এ বসবে এখন প্রশ্ন হচ্ছে যে না শাড়ির বাম থেকে কে বসে রয়েছে এ বসে রয়েছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে যে কোন চিহ্নদেরটা চেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে মানে এটা চেঞ্জ করতে হবে তো চব্বিশ ইন্টু একশো আট দেওয়া রয়েছে এখানে মাইনাস ছত্রিশ ভাগ ছয় প্লাস আঠেরো সমান হচ্ছে এইট্টি ফোর দেখো তার এখানে দেখো এখানে গুণটা একটা বড়ো রয়েছে ঠিক তারপরে রয়েছে মাইনাস তা দেখো কী বলছে প্রথমটা প্লাস আর ইন্টু আগে চেঞ্জ করলে কী হবে আর দেখো এখানে যদি আমি প্লাস দিই তো চব্বিশ প্লাস একশো আট হলো মাইনাস ছত্রিশ হলো ভাগটা যেরকম আছে আছে এখানে আছে ইন্টু দিয়ে কতটা আঠেরো দেখো এখান থেকে পাচ্ছি আমি কত ছয় পাচ্ছি ছ আটন কত হচ্ছে একশো আট একশো আট দেখো টোয়েন্টি আসছে এখান থেকে এইটি তো আসছে না তাহলে প্রথম অপশনটা গেল ভাগ আর বিয়োগটা দেখো এখানে করে চব্বিশ ইন্টু একশো আট এইখানটায় হচ্ছে আমার ভাগ আচ্ছা ভাগের জায়গায় হচ্ছে এখানে বিয়োগ প্লাস দেখো কত পাচ্ছি এখান থেকে চব্বিশ ইন্টু বাই হচ্ছে ছত্রিশ তাই না ভাগ মানে ছত্রিশ আচ্ছা বারো এখান থেকে নয় তিন পাচ্ছি এখানে আল রং বাহাত্তর পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা কত দেখো এখানে পাচ্ছি আমরা বারো প্লাস বারো পাচ্ছি তাহলে আল রং বাহাত্তর আর বারো দেখো যোগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো এইট্টি ফোর দেখো সেকেন্ড অপশানতেই মিলে যাচ্ছে আমাদের সেকেন্ড অপশান আমাদের রাইট আনসার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট চলো দেখো এখানে কী বলেছে বলছে একটা ছক্কার তিনটে ভিন্ন অবস্থান দেখানো হয়েছে ছয়ের বিপরীতে কোন সংখ্যাটা থাকবে এখানে আমরা দেখব দেখো দুই তিন এক দুই এক চার তো দেখো আমি যদি ছকাটাকে এইভাবে যদি ঘোরাই ঠিক আছে তাহলে দুইটা গেলো এখন এইখানটাতে তিনটা গেলো চাপা পড়ে চারটা দেখো পেছনে ছিল উপর দিকে উঠে এলো অর্থাৎ নিশ্চয়ই চার আর তিন এখন বিপরীতে রয়েছে ঠিক আছে আচ্ছা এটার বোঝা গেল একটা তো এখানেই আছে অসুবিধা নেই কিছু ঠিক আছে আচ্ছা আর কি করতে পারি দেখো আমরা এটাকে নিয়ে দেখো চারটা এবার আমি চারটাকে নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম মানে ছকাটাকে এই পাশে আমি ঘোরাচ্ছি চারটায় এলো এখন পাশ পাঁচভাবে দুইটা গেলো চাপা পড়ে পাঁচটা দেখো ওপরে উঠে জিনিস পাঁচের বিপরীতে কে রয়েছে দুই রয়েছে তাহলে একমাত্র পড়ে আছে ছয় তাই ছয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে এক থাকবে আর তো কোনো অপশানই পড়ে নেই ছয়ের বিপরীতে কে থাকবে না এক থাকবে এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলেছে কি দেখো বলছি এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো আঠেরো তারপর কুড়ি তারপর জিজ্ঞাসা চিহ্ন একশো আঠাশ পাঁচশো চোদ্দো নেক্সট দেখো পঁচিশ বাহাত্তর ঠিক আছে তো দেখো এটা কিন্তু বিয়োগ করে কোনো লাভ নেই কারণ সংখ্যাটা দেখো অনেকটা বড়ো বড়ো করে বাড়ছে নিশ্চয়ই নিশ্চিত একটা গুণ আছে কোনো দেখো ইন্টু এক প্লাস টু এই করে দেখো এখানে দেখো তো কী হবে নিশ্চয়ই ইন্টু দুই প্লাস দুই হতে পারে তো চল্লিশ দু বিয়াল্লিশ হতে পারে আমি জাস্ট বসাচ্ছি গেস করে করে তো এইখানটা দেখো বিয়াল্লিশ ইন্টু তিন তিন করলে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো ছাব্বিশ পাচ্ছি প্লাস দুই দেখো একশো আঠাশ এখানে দেখো প্লাস চার ইন্টু দুই এটা দেখো প্লাস পাঁচ ইন্টু দুই ঠিক আছে দেখো পাঁচ হতম সত্তর পাঁচ পাঁচ পঁচিশ দেখো প্লাস টু মানে এখানে বিয়াল্লিশই আমাদের সঠিক আমাদের বিয়াল্লিশ হচ্ছে আমাদের এখানে সঠিক ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস টু এই করে করে এটা এগোচ্ছে নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বিকল্প বসাতে হবে তো বারোর সাথে তিনের সম্পর্ক রয়েছে আঠাশের সাথে একটা সাথে সম্পর্ক রয়েছে তাহলে বত্রিশের সাথে কার সম্পর্ক থাকবে তো দেখো এটা সোজা আছে জাস্ট ইন্টু চার দেখো প্রত্যেকটা ইন্টু চার তা নিশ্চয়ই এখানেও ইন্টু চার হবে তো নিশ্চয়ই এখানে একটা আর্ট বসবে আর্ট হচ্ছে আমার এখানে রাইট আনসার ঠিক আছে নেক্সট চলো তো এখানে বলছে দেখো যে ডিকশনারি সাইডের সঠিক ক্রম কোনটা হবে ব্রোকেন ব্রেড ব্রিচ ব্রাইট আর হচ্ছে এখানে ব্রুম প্রত্যেকের মধ্যে বিআই রয়েছে থার্ডে কী রয়েছে দেখো ও রয়েছে এখানে এখানে রয়েছে ই এখানে রয়েছে আই এখানে রয়েছে আই এখানে রয়েছে ও তাহলে নিশ্চয়ই ইটা আগে আসবে সবার আগে এলো ই নেক্সট আসার কথা কার না আইয়ের আসার কথা ঠিক আছে তো আয়ের পরে দেখো এখানে রয়েছে ডি এখানে রয়েছে ডি এখানে রয়েছে জি এখানে রয়েছে ই তো নিশ্চয়ই ইটা আগে তাহলে চার এলো আগে তারপরে আসবে তিন দেখো দুই চার তিন দিন শুরু হচ্ছে একমাত্র অপশান আমাদের এ অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক নেক্সট চলো দেখো বলতে কিনি আমির বান্টি লেসটি প্রদীপ ঈশান ফইজ গৌরব এবং হরিশ কতজন হচ্ছে আটজন আছে একটা বড় টেবিল বসে রয়েছে কেনে দিকে মুখ করে ঠিক আছে তো একটু বড়ো হবে এটা আঁকাটা আচ্ছা টেবিল আমি আঁকছি এখানে একটা এরকম ধরনের টেবিল রাখছি যে এই পরেও আমার টেবিল এঁকে রাখছি যদি আমার লাগে কাছে তাহলে এখানে বলছে কেউ হয়তো কেন্দ্রের দিকে প্রত্যেকে কেন্দ্র দিকে মুখ করে রয়েছে কেউ কর্নারে বসে আছে কেউ বা বাহুর মাঝখানে তো এই হচ্ছে আমার আঁকাটা আটজন বসে রয়েছে এখানে আচ্ছা নেক্সট দেখো কী বলছে এখানে প্রদীপ গৌরবের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে রয়েছে প্রদীপ কোনো একটা কর্নারে বসে আছে তাহলে প্রদীপকে আমি একটা কর্নারে বসিয়ে দিলাম এখানে গৌরবের ডান দিক থেকে থার্ডে তাহলে নিশ্চয়ই গৌরব এই জায়গায় বসে আছে ঠিক আছে দেখো এক দুই তিন ডান দিক থেকে থার্ডে এখানে হলো ঠিক আছে নেক্সট বলতে দেখো কি বানটি ফইজের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে ঠিক আছে ফইজ যেখানে রয়েছে তার ডান দিক থেকে বানটি সেকেন্ড বসে রয়েছে ঠিক আছে বানটি সেকেন্ড বসে রয়েছে ফইজ কোনো কর্নারে বসে নেই দেখো একটা এখানে কর্নারে তো প্রদীপ হয়ে গেলো তাহলে এই দুটো কর্নার তিনটে কর্নারে তো বসতেই পারবে না কে বসতে পারবে না এখানে ফইজ আচ্ছা বানটি আবার প্রদীপের অবিলম্বে প্রতিবেশী নয় ঠিক আছে তখন দেখো তো নিশ্চয়ই আমি ফৈজকে কোথাও বসাবো নিশ্চয়ই বাহুর মাঝখানে বসাবো যদি আমি ফৈজকে এখানে বসাই তাহলে সেক্ষেত্রে কী হবে এক দুই নিশ্চয়ই বানটি এই জায়গায় আসার কথা হবে না সেটা সম্ভব না ফৈজকে যদি এখানে বসাই সেক্ষেত্রে কী হবে এক দুই বানটি এখানে বসবে বানটি আর প্রদীপ এখানে প্রতিবেশী নয় তো মানে এখানেও বসতে পারবে না তাহলে একমাত্র অপশান আমি ফৈজকে এইখানেই বসাবো তাহলে এক দুই বানটি কোথায় বসবে না এই জায়গায় বসবে হলো বসে গেল হরিশ হলো আমিরের অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে হরিশ কোনো বাহুর মাঝে বসে নেই মানে হরিশ আর আমি পাশাপাশি বসে আছে সেক্ষেত্রে কিন্তু হরিশ কোনো বাহুর মাঝখানে বসে নেই দেখো দুটো পর ফাঁক একমাত্র এই জায়গাতেই রয়েছে তা নিশ্চয়ই হরিশ এইখানটায় রয়েছে আর নিশ্চয়ই আমির এই জায়গায় থাকবে আর তো কোনো অপশান নেই যেখানে দুজন পাশাপাশি বসতে পারে হলো আচ্ছা হরিশ এবং লেসলির মধ্যে একজন বসে দেখো হরিশ সাথে নিশ্চয়ই লেসলি এখানটায় বসবে আমিরের আচ্ছা তাহলে একমাত্র জায়গা এখানে পড়ে আছে কে বসবে এখানে এখানে বসবে ঈশান বাকি সবাই তো বসে গেছে তাহলে ঈশান এখানে বসে গেল প্রশ্ন হচ্ছে কি না আমিরের ডান দিক থেকে থার্ডে কে বসে রয়েছে তো আমির এখানে বসে আছে এক দুই তিন তাহলে কে বসে রয়েছে না ঈশান বসে রয়েছে ঈশান হচ্ছে আমাদের এখানে অ্যানসার অপশান এ হচ্ছে ঈশান একটু পড়তে টাইম লাগে করতেও টাইম লাগে এগুলো রাশি একদম শেষে করতে হবে এগুলো দেখো বলছে এখানে ইহুদি হচ্ছে তাওরাত তাহলে খ্রিস্টানদের কী হবে দেখো তাওড়াত হচ্ছে ইহুদিতে একটা গ্রন্থ খ্রিস্টানদের ক্ষেত্রে কি হবে বাইবেল হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো দেখেন বলছে কি না সিডিজ সম্পন্ন করতে বলছে তো কেআইএল টি ও এম পি এক্স এক্স কিউ টি বি ডাব্লু ইউ এক্স এফ এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে আচ্ছা কে হচ্ছে এগারো আই হচ্ছে নাইন এটা হচ্ছে বারো টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো আচ্ছা এম হচ্ছে কত চ এম হচ্ছে তেরো পি হচ্ছে ষোলো এক্স হচ্ছে চব্বিশ এস হচ্ছে উনিশ টি হচ্ছে কুড়ি কি হচ্ছে সতেরো বি হচ্ছে দুই ডাব্লু তেইশ ইউ একুশ এক্স চব্বিশ এফ ছয় দেখো এগারো পরে পনেরো পনেরো পরে উনিশ পরে তেইশ পরে কি হবে সাতাশ হবে সাতাশ মানে হচ্ছে কি ছাব্বিশ হয় এক এক মান হচ্ছে এ দিয়ে শুরু ঠিক আছে নয়ের পরে দেখো তেরো হয়েছে তেরো পরে সতেরো সতেরো পরে একুশ একুশের পরে কি হবে পঁচিশ হবে পঁচিশ মানে শুরু হচ্ছে মানে এখানে হবে কোনটা না ওয়াই এর পরে হচ্ছে ওয়াই আচ্ছা বারোর পরে দেখো ষোলো ষোলো পরে কুড়ি কুড়ি পরে চব্বিশ চব্বিশ পরে আটাশ আটাশ মানে কি না দুই দুই মানে হচ্ছে এখানে বি দেখো এ ওয়াই বি এখনও দেখো দুটো আমাদের অপশান রয়েছে এখানে নেক্সট দেখো কুড়ি পরে চব্বিশ চব্বিশের পরে দেখো আটাশ নিশ্চয়ই দুই মানে তো আটাশ দুইয়ের পরে ছয় ছয়ের পরে কী হবে দশ দশ মানে হচ্ছে এখানে জে তাহলে এ ওয়াই বি জে হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো বলছে এখানে যে ওর যদি মেটাল হয় তাহলে মিল্ক কী হবে দেখো ওর থেকে মেটাল তৈরি হয় ঠিক আছে আকরিক থেকে ধাতু তৈরি হয় তাহলে মিল্ক থেকে কি হবে নিশ্চয়ই দেখো এখানে কার্ড রয়েছে মানে দুই অপশান এই একমাত্র এখানে সঠিক বাকি আর কিছু নয় নেক্সট চলো তাকে বলছে কি নির্দিষ্ট কোডের ভাষায় এটার কোড হচ্ছে এইটা এটার কোড হচ্ছে এটা তাহলে এটার কোড কী হবে তো এইচ এল এইচ টি এইচ এটার কোড দেওয়া রয়েছে সি জে 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 ভি এন চার্জ সি এইচ এ আর ই চার্জের কোড হচ্ছে সি আই টি তাহলে এইচ ও ইউ আর এস ই এটার কোড কী হবে আচ্ছা আমি আগে কোডগুলো বসাই এখানে এইজ হচ্ছে আট ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান এল বারো টি কুড়ি A আট এন হচ্ছে চোদ্দো ভি হচ্ছে বাইশ জে দশ জে দশ জি সাত সি হচ্ছে এখানে তিন সি তিন এই জাট এ ওয়ান আর হচ্ছে আঠেরো জি সাত ই পাঁচ টি হচ্ছে কুড়ি এখানে আই নাইন জি সাত ই হচ্ছে পাঁচ জে দশ সি হচ্ছে এখানে তিন এইচ আট ও হচ্ছে পনেরো ই হচ্ছে এখানে একুশ আচ্ছা আর হচ্ছে হচ্ছে ই হচ্ছে এখানে পাঁচ তো দেখো এখানে এমনিভাবে গেলে রকম মিল পাবো না আমরা এইভাবে কোনো ঘণি গেলে মিল পাবো না প্রথম তিন থেকে নিয়ে ভাবো জাস্ট দেখো একটা হয়েছে তিন আটটা হয়েছে দশ পাঁচটা হয়েছে সাত দুই করে বাড়ছে বারো হয়েছে চোদ্দো আট হয়েছে দশ কুড়ি হচ্ছে বাইশ এক্ষেত্রেও তাই ঠিক আছে তাহলে এক্ষেত্রেও তাই হবে তাহলে একুশটা হবে কি না তেইশ হবে তেইশ মানে ডাব্লু দিয়ে শুরু ডাব্লু দিয়ে শুরু একমাত্র অপশান রয়েছে দেখো আমাদের অপশান এ অপশান এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ডাব্লু কিউ জি জিইউটি এটাই হচ্ছে আমাদের আইডেন্স নেক্সট চলো দেখো বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক হবে সমস্ত উড হলো এখানে ফ্র্যাক্টার আচ্ছা সমস্ত উড তাহলে উট আমি এখানে আঁকলাম এই হচ্ছে আমাদের ফ্র্যাক্টার ঠিক আছে কোনো ফ্র্যাক্টার টিউব নয় তাহলে সাথে টিউবের কোনো সম্ভব নেই সমস্ত পিয়ানো হচ্ছে ইউড তাহলে এখানে পিয়ানো হচ্ছে উট তাহলে পিয়ানোটা আমি মাঝে নিলাম এখন দেখো বলছি এখানে সিদ্ধান্ত কিছু টিউব হলো উট না হতেই পারে না এটা কোনো সম্পর্ক নেই মানে তো হতেই পারে না নেক্সট কী হবে দেখো কোনো পিয়ানো টিউব নয় দেখো উট পিয়ানোর সাথে তো টিউবে কোনো সম্পর্ক থাকাই নয় কারণ এর বাইরে যেটা রয়েছে কোনো সম্পর্ক নেই তেমন নিশ্চয়ই ভেতরের সাথেও কোনো সম্পর্ক নেই কারণ এটা আমাদের সঠিক বলেছে তাহলে এখানে একমাত্র দুই হচ্ছে এখানে অনুসরণ করে অপশান সি দুই হচ্ছে অনুসরণ করে নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বন্ধ করছে বসিয়ে আমাদের এখানে সিজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আমরা সিজটা সম্পূর্ণ করবো এইচ এস ইউ জে কিউ এল ও আই এন এমই আর এখানে হচ্ছে এটা জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে কোডগুলো বসাচ্ছি আমরা এখানে এই হচ্ছে আট এখানে এ হচ্ছে এখানে উনিশ ই হচ্ছে এখানে একুশ যে হচ্ছে দশ কি হচ্ছে সতেরো ও হচ্ছে পনেরো এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো আই হচ্ছে নাইন ডাবলু এখানে কত এন এটা এন হচ্ছে তখন চোদ্দো এম হচ্ছে তেরো আর ই হচ্ছে এখানে পাঁচ তারপর আট থেকে দশ দশ থেকে বারো বারো থেকে চোদ্দো চোদ্দো থেকে কী হবে ষোলো হবে তো ষোলো মানে পি দিয়ে শুরু হচ্ছে উনিশ থেকে দেখো সতেরো হয়েছে ষোলো থেকে দেখো পনেরো হয়েছে পনেরো থেকে তেরো দুই কম এখানে হবে কত না এগারো হবে এগারো মানে আমার হচ্ছে কোনটা পি কে ঠিক আছে পিকে হয়ে গেল তাহলে হয় আমাদের অপশান ডি হবে নয় অপশান বি হবে নেক্সট দেখো এরকম ইন্টারেস্টিং একুশ থেকে পনেরো পনেরো থেকে দেখো নয় নয় থেকে দেখো পাঁচ মানে দেখো প্রথমে দেখো ছয় বিয়োগ যাচ্ছে পরে দেখো চার বিয়োগ যাচ্ছে নিশ্চয়ই ধরো পয়টাও সেম নিশ্চয়ই পয়টাও দেখো চার বিয়োগ যাবে তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে নিশ্চয়ই এক হবে এক হওয়া মানে নিশ্চয়ই এটা হবে কি না পি কে এ পি কে এ হচ্ছে আমাদের এখানে সঠিক একটু অন্যরকম এটা সিরিজটা এই যে পর পর অন্ত দুটো সেম এখানেও মাইনাস ছয় এখানেও মাইনাস ছয় তাহলে এখানে মাইনাস চার হওয়া মানে নিশ্চয়ই এখানেও মাইনাস চার হবে দেখো হয় আমাদের বি হতো নয় আমাদের এ হতো তো বি হলে কত কত না নিশ্চয়ই এখানে বি হলে দুই হতো সেক্ষেত্রে দেখো গ্যাপ কত হতো না তিন দেখো মাইনাস ছয় মাইনাস ছয় মাইনাস চার মাইনাস তিন কোনো মিল পাচ্ছি না তাতে অঞ্চল কিন্তু মাইনাস চার মাইনাস চার মাইনাস চার মাইনাস চার এইভাবে কিন্তু আমরা মিলটা পাচ্ছি তারপরে পিকে এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে এটাই আমাদের অ্যান্সারও দেওয়া রয়েছে অপশান ডি নেক্সট ছোট দেখো এখানে কী বলছে সিরিজটি সম্পূর্ণ করতে বলেছে এখানে উনিশশো পঁচানব্বই আঠেরোশো পঁচানব্বই ষোলোশো পঁচানব্বই তেরোশো পঁচানব্বই তারপরে দেখো বলছে এখানে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে সে দেখো অন্তরটা দেখো এখানে মাইনাস একশো এখানে দেখো মাইনাস দুশো এখানে দেখো মাইনাস তিনশো নিশ্চয়ই এখানে কী হয় মাইনাস চারশো হবে তাহলে নশো পঁচানব্বই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নাইন নাইন ফাইভ অপশান সি নেক্সট চলো দেখো কী বলছে এখানে তো বলে দেখো যে ছবিটার ডান দিকে যদি আমি একটা আয়না লাগাতাম সেক্ষেত্রে আমাদের সঠিক মিরর ইমেজ কোনটা হতো ঠিক আছে এক দুই তিন আর হচ্ছে এটা চার তো দেখো এ দিয়ে শুরু হচ্ছে তাহলে মানে দেখো মাঝখানটা দেখো এ রয়েছে তাহলে এটা নিশ্চয়ই পাল্টাবে না একই রকম থাকবে অপশান দেখো এখানে এটা পাল্টে গেছে মানে ফোরটা আমার চলে গেলো এইভাবে আমি অপশান বাদ দিয়ে দেবো নেক্সট দেখো শুরু হবে কোথেকে নিশ্চয়ই এ মাঝখানে মাঝে নিশ্চয়ই ডিটা এইখানটা হবে ডিটা এখানে উল্টে যাবে দেখো ডি উল্টে গেছে এইখানে দেখো ডি উল্টে গেছে সব জায়গাতে ঠিকই আছে জিটা কী হবে দেখো জিটা উল্টে যাবে এইটা দেখো পাশভাবে উল্টে গেছে দেখো এখানে এক জিনিস দেখো এখানে পাশভাবে উল্টে গেছে কোনটা এইটা দেখো দেখো ডি এখানে প্রথমে দেখো অপশান টুটা বাচ্চা রে গেছে এখন জিটা দেখো সেম আছে সেম তো হবে না ঠিক আছে এইটা ঠিক আছে এইটা ঠিক আছে আর দেখো এইটা দেখো কী হয়েছে দেখো এইটা দেখো পাশাপাশি না উল্টোভাবে উল্টে গেছে দেখো জিটা দেখো কীভাবে উল্টেছে এই উল্টানোর কিন্তু ভুল উল্টানো ঠিক আছে তাহলে একমাত্র অ্যান্সার হবে কোনটা আমাদের অপশান তিন হচ্ছে আমাদের এখানে সঠিক ঠিক আছে এই জিটা কিন্তু ঠিকভাবে উল্টায়নি জি উল্টে গেলে কী হতো না এইভাবে পাশ হবে উল্টে যেত পাশ হবে উল্টে গেলে কী হবে না এই যে জিনিসটা রয়েছে এই অংশটা এই অংশটা গিয়ে এরকম হয়ে যেত ঠিক আছে এই রকম থাকতো এরকম হতো তো সেটা তো এখন হয়নি তা একমাত্র আমাদের অপশান তিন হচ্ছে এখানে সঠিক যেটা আমাদের এটা সঠিক মিলল ইমেজ নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন অপশান ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে ঠিক আছে এক দুই তিন চার আচ্ছা এইরকম ধরনের রেখা দেখো কোথায় আছে দেখো এরকম রেখা এইখানে একটা আছে ঠিক আছে দুটো ত্রিভুজ দেখো গায়ে গায়ে মানে এই জায়গায় জয়েন্ট মতো আছে একটা দেখো এখানে ত্রিভুজ যেটা পাচ্ছি এখানে পাচ্ছি কিন্তু কোনো জয়েন্ট নেই আর এখানে বড়ো ত্রিভুজ পাচ্ছি সেক্ষেত্রে অপশান ওয়ান বাদ নেক্সট দেখো এখানে এইটা রয়ে দেখো এখানে ত্রিভুজ একমাত্র এইখানটায় আছে আর দেখো এইখানে আছে কোনো রকম বড়ো কোনো জয়েন্ট নেই দুই বাত এইখানে তো এরকম কোনো রেখাই নেই তিন এমনিতেই বাত তার একমাত্র অপশান আমাদের ফোর হবে যদি আঁকা দেখতে চাও তাহলে দেখো এইখানে রয়েছে এটা এই এই অংশটা গেল এই অংশ গেলো এই এই অংশটা এখানে রয়েছে তাহলে অপশান ফোর হচ্ছে আমাদের এখানে সঠিক নেক্সট ছিল লাস্ট প্রশ্ন কী বলছে এখানে যে কোনটা বসাটা আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে আচ্ছা দেখো প্রথমে আমি ভাবছি দেখো এখানে একটা এখানে দুটো এখানে তিনটে নিশ্চয়ই এখানে চারটে হবে তাই হয় অপশান ওয়ান হবে নয় টু হবে তো তিন চার এমনিতেই বাদ দিয়ে দাও ঠিক আছে হয় অপশান ওয়ান হবে নয় টু হবে এবার দেখো এই যে তিরচিহ্নটা এই দিক করে আছে এবার দেখো এটা এই দিক হলো এবার এটা এই দিক হলো নিশ্চয় তাহলে এবার এই এই দিকে হবে তাহলে এই দিকে রয়েছে দেখো এমন তো অপশান টু রয়েছে অপশান ওয়ান দেখো ভুল রয়েছে তো অপশান টুটা হচ্ছে আমাদের এখানে সঠিক ঠিক আছে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো শেয়ার করো খাশে করে পরের বার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ